9 ঘন্টার মধ্যে বাগমানে থেকে উদ্ধার হয় মেডিকেল কলেজ থেকে গায়েব হয়ে যাওয়া পাঁচ দিনের শিশু কিন্তু তার আগে ঠিক কোন রোড দিয়ে চিনময় বেজর শিশুটিকে নিয়ে পালিয়ে গিয়েছিল মেডিকেল কলেজ এবং তারপর আমরা সিসিটিভি ফুটেজ হাতে পাই যেখানে দেখা যায় সেন্ট্রাল মেট্রো স্টেশনে সবুজ শাড়ি পরা মহিলাকে এবং তারপর পাক স্ট্রিক স্টেশনে দিটাকে বের হতে দেখা যায় সিজার মন্ডল আমাদের প্রতিনিধি রয়েছে নাইমিশা জানাতে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে সিজন মেডিকেল কলেজ থেকে সেন্ট্রাল মেট্রো স্টেশন এবং তারপর পার্ক স্ট্রিট এই কি তাদের রুট ছিল ওই মহিলার রুট ছিল দেখো যেটা প্রাথমিকভাবে জানা যাচ্ছে সিসিটিভি ফুটেজ যেগুলো পাওয়া গেছে সেটা অনুসারে বলা যায় ওই মহিলা বারোটা তিপান্ন মিনিট নাগাদ তিনি সেন্ট্রাল মেট্রো স্টেশনে ঢোকেন সেন্ট্রাল অ্যাভেনিউ যে মেডিকেল কলেজ সংলগ্ন যে গেট রয়েছে সেটা দিয়ে সেখান থেকে তিনি দক্ষিণ মুখী অর্থাৎ গড়িয়া গামী একটি মেট্রোতে উঠতে তাকে দেখা যায় একটা নাগাদ তাকে পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনে নামতে দেখা যায় এবং একটা চার মিনিট নাগাদ পার্ক স্ট্রিট মেট্রো স্টেশন থেকে তিনি বাজার কলকাতার দিয়ে যে রয়েছে সেখান থেকে তিনি বেরোন এবং তার পরবর্তীতে সেই সিসিটিভি ফুটেজ ফলো করা হয় পরবর্তীতে রাস্তায় পার্ক স্ট্রিট এবং পার্ক স্ট্রিটের দুধারে যে রেস্তোরাঁ রয়েছে বা দোকানগুলো রয়েছে সেই সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতে গিয়ে দেখা যায় যে ওই মহিলা ওই শিশুকে কোলে নিয়ে তিনি হেঁটে যাচ্ছেন পার্ক ধরে এবং পার্ক ধরে হেঁটে তিনি মল্লিক মল্লিকবাজার ক্রসিংয়ে পৌঁছন এবং সেখান থেকে তিনি কোনো বাসে উঠে তিনি কিন্তু বাসে উঠে চলে যান এবং সেখান থেকে তদন্তকারীরা যেটা মনে করছেন তদন্তকারীরা জিজ্ঞাসাবাদ করেছেন সেখান থেকে জানা যাচ্ছে যে সেখান থেকে তিনি মানিকতলা একটি বাসে উঠে মানে মূলত মানিকতলা নয় তিনি আহ মানিকতলা মোড় যেটা মানিকতলা মোড়ের মোড় পর্যন্ত পৌঁছন এবং সেখান থেকে অটো করে তিনি বাড়ি পৌঁছন তোমাকে ধন্যবাদ সিজার সিজার মন্ডল আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে এদিকে রাতে চুরি যাওয়া শিশু উদ্ধার হয়েছিল কিন্তু এখনও আতঙ্ক কাটেনি মেডিকেল কলেজে যদি তাদের শিশুরা এভাবে হাঁপিস হয়ে যায় এই ভয় পরিবারের সদস্যরা যেরকম ছিলেন হাসপাতালে সেরকমভাবেই অন্যান্যরাও রাতভর হাসপাতালে কাটিয়েছেন মেডিকেল কলেজের পশু বিভাগের সামনে থাকা অন্যান্য রোগীর যারা আত্মীয়রা রয়েছেন তারাও একই রকমভাবে আতঙ্কিত দেবাগত আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি মেডিকেল কলেজ থেকে দেবাগত গতকাল আমরা যেভাবে যে চিত্র দেখেছি রীতিমতো ভাঙচুর চালানো হয়েছে ক্ষোভে ফেটে পড়েছেন অন্যান্য রোগীর আত্মীয়রাও আজ সকাল থেকে কি পরিস্থিতি শিশু ইতিমধ্যেই উদ্ধার করা হয়েছে কিছুটা হলেও কি ভরসা ফিরেছে ভরসা ফিরেছে এটা পুরোপুরিভাবে বলা চলে না কারণ সকাল থেকে আমরা যাদের সঙ্গে কথা বলেছি তারা অনেকেই যেটা জানাচ্ছেন যে দেখো সিকিউরিটি থেকেও কিন্তু তারা খুব একটা ভরসা পাচ্ছেন না আজকে পুলিশি প্রহরা রয়েছে যে শিশু চুরি গিয়েছিল তার কাছে পুলিশি প্রহরা রয়েছে কিন্তু কতদিন এই পুলিশি প্রহরা থাকবে এবং মূলত যাদের বিরুদ্ধে প্রধান অভিযোগ এবং পুলিশও খতিয়ে দেখছে যে এ ব্যাপারে তাদের কোনো রকম হাত রয়েছে কিনা অর্থাৎ আয়া গতকালও আমরা দেখেছি এবং আজকেও কিন্তু প্রত্যেকের ক্ষোভের আগুনের আচের কেন্দ্রবিন্দু যারা তারা হচ্ছে সেই আয়া এবং গতকালের ঘটনার পর থেকে কিন্তু এই যে প্রসূতি বিভাগ সেই প্রসূতি বিভাগে কেউ আর আয়া রাখেননি প্রত্যেকের বাড়ির কোনো না কোনো একজন লোক এই হাসপাতালে তাদের প্রত্যেক রুগীর কাছে রয়েছে প্রত্যেক শিশুর কাছে এবং মায়ের কাছে রয়েছে মূলত হাসপাতালের কিন্তু কোনো রকম বাধা ধরা নিয়ম নেই বা কোনো লিখিত নিয়ম নেই যেখানে আয়া রাখতেই হবে কিন্তু এখানকার যারা রয়েছেন তারা কিন্তু রীতিমতো আমাদের কাছে এসে গতকাল অভিযোগ জানিয়েছেন যে প্রত্যেকে আয়া রাখার জন্য আয়ারা এখানে জোর জবরদস্তি করেন এবং সেই বাড়ির লোককে থাকতে দেওয়া হয় না এবং হাসপাতালেরই একাংশ কর্মী যাদের যোগ সাজসে এখানে আয়া রাখতে দেওয়া হয় না এবং বাড়ির লোকেদের কাউকে থাকতে দেওয়া হয় না বাড়ির লোকেদের বের করে দেওয়া হয় এবং বলা হয় যে হাসপাতালে আয়া বাড়ির লোকের থাকার কোনো রকম কোনো নিয়ম নেই আয়া রাখতেই হবে কিন্তু নিয়ম অনুযায়ী হাসপাতালের যে নিয়ম রয়েছে তাতে দেখা যাচ্ছে যে আয়া তখনই রাখতে পারে যখন কোনো বাড়ির লোকজন সেখানে থাক থাকবেন না অর্থাৎ কারোর বাড়ির লোকজন থাকতে সক্ষম হচ্ছেন না সেক্ষেত্রে গতকাল রাত থেকে কিন্তু এই বাড়ির যারা রয়েছেন তারা প্রত্যেকেই গিয়ে বলেন হাসপাতাল কর্তৃপক্ষকে যে তারা কোনোভাবেই আয়া রাখতে চান না তারা বাড়ির কাউকে এখানে রেখে যেতে চান কারণ তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন গতকাল রাত থেকে কেউ আয়া রাখেননি প্রত্যেকে নিজের বাড়ির লোক থেকেছে কেউ না কেউ অর্থাৎ মায়েরা যখন ঘুমিয়েছেন বাথরুমে গেছেন নিজেদের বাড়ির লোকেরা বাচ্চাকে পাহারা দিয়েছে সব মিলিয়ে কিন্তু এই মুহূর্তে হাসপাতালে যে প্রসূতি বিভাগ সেই প্রসূতি বিভাগ কিন্তু আয়া শূন্য গতকালের ঘটনার পর অনুশুয় আপনাকে ধন্যবাদ দেবতী দেবতী আমাদের প্রতিনিধি ছিলেন মেডিকেল কলেজের সামনে থেকে আজ সকালে এই সমস্ত রোগের আত্মীয়রা তারা আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলেছেন তাদের বক্তব্য শোনাব কালকের তুলনায় আজকে অনেকটা কমই আছে মেয়েদের মনের মধ্যে ভয়টা কাটেনি কালকের মতো সেই ঝামেলা আড়াই নেই অনেকটা শান্তি আছে হ্যাঁ বাচ্চা কাছে যখন আমরা এইসব ঘটনা শুনছি শুনে আমাদের কোনো ভিতর কিন্তু আমাদেরকে দুর্বল লাগছে আমরা দুর্বল ভাবছে সব সময় যে একটা প্রথম বাচ্চা মেয়েদের বাচ্চা কতটা মেয়েরাই জানে কিভাবে মেয়েদের বাচ্চা কিভাবে জানে আমাদের যতটা সঙ্গন আমাদের সব সময় কিন্তু ভয় পাচ্ছে আমরা হসপিটালের নিরাপত্তা তো খুবই খারাপ যে যেরাম পাচ্ছে করছে গাডের তো কোনো এ নেই চোরকে ঢুকতে দিয়ে দিচ্ছে আর সাধারণ মানুষ আমরা বাচ্চার বাবা আমরা গেটের গেটের সামনে দাঁড়িয়ে আছি রাত্রে রাত্রে